আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা রিভিউ দেবো হচ্ছে দারাজের একটা প্রোডাক্ট। তো দারাজ থেকে আমরা নিয়ে আসছি এটা। এটার ভিতরে কী আছে এটা আমরা বলবো না, এটা একটা সারপ্রাইজ। এটা হচ্ছে আপনাদের সামনে খুলবো, আপনারা সবাই দেখবেন যে জিনিসটার ভিতরে কী আছে। তো আগে বলে নিই দারাজ থেকে, তো দারাজ একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন ধরনের শপ আছে। তো তো যে শপটা থেকে নিয়ে আসছি আমি সেই শপটাকে আপনাদেরকে একটু দেখাই। শপ হচ্ছে সেলার, এই যে এখানে সেলারের নাম দেওয়া আছে সুভদ্রা কেরানীগঞ্জ ঢাকা এগারোশো, মানে কেরানীগঞ্জের সুভাইদা। হ্যাঁ, এই শপটা থেকে আমরা অর্ডার করেছিলাম, আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে মাত্র। তো আমরা এটা এখন আনবক্সিং করব। তো এটা খুলে ফেলে দেখি ভিতরে কী আছে। খুলো দেখি। বোরখা, একটা চমৎকার বোরখা অর্ডার করেছিলাম, আমরা এটা পিকচার দেখেছিলাম, এটা খুবই সুন্দর দেখা আমাদের ওখানে দেখা গেছিলো। এখন আমরা দেখি যে কাপড়টা কীরকম, বোরখাটা যে পড়বে তার কাছ থেকে আমরা রিভিউটা নিই, সে দেখে এখানে নেড়ে চড়ে বলবে আমাদের কী অবস্থা। তো কাপড়টা কীরকম দেখলাম? চাইছিলাম সেই কালারটাই পাইছি। কাপড়টা কীরকম দেখলাম? হ্যাঁ, কাপড়টা অনেক ভালো, সফট আছে। আর কালারটা কি যেরকম কালার অর্ডার করছিলে সেরকমই পাইছো? একদম সেরকমই। তারপর আর কি কি পাওয়া গেল? বোরখা অনেক সুন্দর, কাপড়টা অনেক ভালো আছে, সফট একদম। কালারটা যেরকম চাইছিলাম ঠিক সেরকম পাইছি, ঠিক আছে একদম। ডিজাইনটাও ঠিক আছে, ডিজাইনটাও ঠিক আছে, অনেক সুন্দর। এখন আমরা যদি পুরো বোরখাটা দেখাতে যাই তাহলে বোরখাটা এই নিচের দিকে এই অবস্থা আছে, এই অবস্থা কুচি কুচি, মাঝখানের দিকে এরকম একটা কুচি কুচি অবস্থা আছে, হাতাটা এই অবস্থা। তারপরে যদি আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই, গলাটার হচ্ছে এই অবস্থা। হ্যাঁ, এই মাঝখানের দিকে একটা বাঁধার জন্য একটা ফিতা আছে, যে এরকম ফিতা আছে মাঝখানের দিকে বাঁধার জন্য, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো সব কিছু মিলে ভালোই হয়েছে, তো যার জন্য আনাছিলাম সে খুবই পছন্দ করছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, পরবর্তীতে অন্য কোনো রিভিউ নিয়ে চলে আসবো আমরা আবার।